নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন বন্ধে সুশীল সমাজ ও মিডিয়ার ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি পাপ্পু মজুমদার জানান, আজ দুপুর দিকে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে জন উদ্যোগ নেত্রকোনার আয়োজন এবং আইইডির সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। জন উদ্যোগ নেত্রকোনার সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পুলিশের সদর সার্কেল মোর্শেদা খানম। বিশেষ অতিথি স্পেশাল পিপি অ্যাডভোকেট রাসেল খান, প্রেস ক্লাব সম্পাদক ও জন উদ্যোগ নেত্রকোনার সদস্য সচিব শ্যামলেন্দু পাল সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা নেত্রকোনা সহ সারা দেশে ঘটে যাওয়া সকল নারী শিশু নির্যাতন বন্ধে সুশীল সমাজ ও মিডিয়ার ভূমিকা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকার আহ্বান জানান। একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন থানার ওসি বলছিলেন যে আসলে এটা 10% কিছুই না, রাস্তা দাফনও হয়ে গিয়েছিল। যখন উনি একেবারে সহজভাবে বলে দিয়েছিল যে আসলে এটা 10% কিছু না, এটা সুইসাইড, তখনই আমাদের সন্দেহ জেগেছিল যে আসলে একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এরকম একটি ঘটনা মেডিকেল রিপোর্ট ছাড়া উনি বলতে পারেন যে আসলে এটা 10% কিছুই না। এবং আমাদের আজকে বিশেষ অতিথি রয়েছে পিপি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আন্দোলন রঞ্জন এবং মহিলা কমিশনার শিমুল।